করে না পা, টেকার লেগে তো কাম করি, বেতন কম হলে তো সমস্যা। আমার তো মনে করেন কেউ নাই, বিয়া করতে গেলে বিয়া করতে যে খরচ সেই টাকা তো আমার জোগাড় করতে হইব। তুই যে ফটর ফটর করো, আদৌ কি তোর বিয়া হইবে? এ কথা কইন না পা, বিয়া না হইলে শেষ জীবন আমার কে দেখব, আমি কি নিয়ে বাঁচুম? বিয়ার লেগে এত ফাল পারতে আসো, বিয়ের পর যদি জামাই মরে যায় কোন কি হইবে? আর যাই হোক, পোলাপন তো পোলাপন দেখবো না। খুব পাকা হিসাব মিলাইয়ে রাখছো না, তোর উচিত ছেলে সোভানের বিয়া করা, বুঝছো? তুমি ওর লাগে বিয়েটা না কইরা বাম্মার সব বোঝো। যারে দেখে রুচিতে বাঁধে তারে নিয়ে কেমনে সংসার করো মাপা? সব কিছুর একটা ব্যাপার আছে না, আমি গরিব হইতে পারি, ফকির তো না, আমার একটা স্ট্যাটাস আছে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ওরে মোর খোদা, স্ট্যাটাস ফাইজলামি করতে আসো, যা যাইতেছি। তবে আপনারা চিন্তা করেন, আপনারা আমার পিএস বানানো যায় কিনা। আচ্ছা চিন্তা করুন, মূর্খায় এক কাম নাই, চাকরি দিয়ে ট্যাবরেগোটার পাশে বসামো, সারাদিন সব কথা বাদার ট্রান্সফার করবে, লোকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? চাকরি দিমো তাকে আমি। ঘটনা কি? জামাল খুদু আর ফোন ধরতেছে না, কেল্লাই আল্লাহ কি বাঠোয়ারি গুলো নিয়ে মাঝে মাঝে মন কয় তুমি কি আলো নোয়াখালীর নি, নাকি তুমি নোয়াখালীর গাব গাছ বললেন? গাব গাছ বইছি তুমি জামাল কদুরে বিশ্বাস করে বসে রয়েছো কেন? জামাল কদু হলো একটি বিশ্ব বাটপার সিটার প্রতারক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কোন প্রতারক? কোন মানুষের ঠকাইলে কেন? প্রতারণা করলে দ্বিতীয়বার হে বেটার সামনে নি পরে। হ্যাঁ নো নেভার, হোনো অন্ধকানো যাও, দোয়ানো যাই তেল লই আনো, আবার সোয়াবিন তেল আইনো না, সরিষার তেল আইনবা। কিলে তোমার বাইকও নাই? এতে বাড়ে গেছে হার, আমাদের তো নতুন ফাইজলামি শুরু করছে কেন? হ্যাঁ বাসা থাকলে তো কাম করা লাগবো, হিয়াল্লাই যাতে কাম করা না লাগে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। হ্যাঁ হুদা মিশা কথা কইবা না, ফালতু কথা কইবা না, তোমার তো শোক নাই, বৌদি যে কাম করে এল্লাই তুমি দেখো না। বৌদি কি কাম করে? কি কাম করে? হ্যাঁ ওয়াশরুমের বাল্ব জন ফিউজ হয়ে যায় কে আনে, কিসের বাল্ব জন ফিউজ হয়ে যায় কে আনে, বৌদি আনছে আর নে আনেন না। আচ্ছা বুঝছি বুঝছি, বৌদি আনে ব্যাগ কাম বৌদি করে, অঞ্জাব টিয়া লই আসো, আমার কাছে টিয়া নাই। আইনতেছি, আর এক কথা শুনছি নি, টিয়া চাঁদনি বলে ছবিটা যে অফিস দিছে যেন চাকরি লইব, হেঁটি যোগদান করব। কি বলল? এ ছবির মাইয়াডা মারাত্মক বদমাইশ মাইয়া লোক, হেঁটি চাইতে আছে আমরা যেন কামের মানুষের সংকটে পড়ি।